হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো কুমড়ো পাতার মধ্যে ডাল, মসুর ডাল বাটা দিয়ে সুন্দর একটা ভাপানো একটা রেসিপি। তো প্লিজ আপনারা রেসিপিটা দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন, এখানে প্রথমে আমি এখানে 100 গ্রাম মসুর ডাল আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আমি একটা ছাকনার মধ্যে আগে জলটাকে ছেঁকে নিলাম। এবারে আমি এটা পাটার মধ্যে একটু একটু করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে বেটে নিতে পারেন। আমি এবারে দেখুন আস্তে আস্তে বেটে নিচ্ছি। একটু কিন্তু মোটা করে বাটতে হবে, খুব বেশি কিন্তু মিহি করবেন না। আপনারা যদি মিক্সিতে করেন তাহলে একটু মিহি মোটা করেই কিন্তু বাটবেন, তাহলে ভালো হবে। এইভাবে আমি পুরো ডালটাকে একটু একটু করে বেটে নেব। পুরোটা বাটা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে দেখুন রেখেছি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, একটা মাঝারি সাইজের রসুন সেটাকে কুচি করে রেখেছি, এবং রেখেছি একটা বড় মাপের পেঁয়াজ। সবগুলো দিয়ে আমি ভালোভাবে ডালটাকে মেখে নেব। পেঁয়াজগুলো একটু কুচি করে দিয়েছি, রসুনগুলো কুচি করে দিয়েছি। একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি মোটা রাখবেন না, যেহেতু এটা ভাপানো হবে। এবারে খুব ভালোভাবে পুরোটাকে আমি মেখে নিলাম। একটু নতুন ধরনের রেসিপি বন্ধুরা, আপনারা একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এদিকে দেখুন আমি 2 চামচ মতো বেসন নিয়েছি, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ এবং একটু হলুদ গুঁড়ো। একটু করে জল দিয়ে আমি একটা শুকনো আঠালো টাইপের একটু সামান্য একটু ব্যাটার তৈরি করে নেব। অল্প করে জলটা দেবো প্রথমে, কারণ এটা কিন্তু পাতলা ব্যাটারের দরকার নেই, এটা একদম আঠালো টাইপের হবে। একটু দেখুন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবারে দেখুন একটা করে আমি কুমড়োর পাতা নিয়েছি। এটা কুমড়ো পাতা, লাউ পাতা, যে কোনো কিছুতেই কিন্তু আপনারা করতে পারেন। এবারে পাতার মাঝখানে আমি একটু করে ডাল বাটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি ভাঁজ দিয়ে চারদিক থেকে, সেটা আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে ভাঁজটা দিলাম। এবার যে আমি বেসনের যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি মুখটাকে একটু চেপে চারিদিক থেকে লাগিয়ে বন্ধ করে দেবো, যাতে পাতার ভাঁজটা খুলে না যায়। খুব বেশি দেবো না, আমার যতটুকু প্রয়োজন মুখটা ভাঁজটা লাগানোর জন্য আমি ততটুকুই কিন্তু এখানটায় দেব। ভালোভাবে এইভাবে একটু লাগিয়ে আমি একটা পাতা তৈরি করে নিলাম। আবারও একটা আমি পাতা নিয়েছি, একটু কচি টাইপের পাতাগুলো নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা করতে ভালো হবে। আবারও একইভাবে ডাল দিয়ে আমি চারিদিক দিয়ে বেসন দিয়ে আমি মুখটাকে আটকে দেব। বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা কিন্তু একবার অন্ততপক্ষে ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি তৈরি করে নিলাম কয়েকটা। এবারে আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন সর্ষের তেল। এখানে খুব বেশি আমি তেল দিয়ে করব না, এটা একদম হেলদি এবং টেস্টি খাবার, যার জন্য আমি 1/2 টিস্পুন তেল দিয়ে আমি কড়াইয়ের গায়ে ভালোভাবে ব্রাশ দিয়ে বুলিয়ে দিলাম। এবারে যেদিকে আমি ব্যাটারগুলোকে লাগিয়েছি সেদিক দিয়ে আমি আগে কড়াইয়ের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিলাম, কারণ সেটা যেন মুখটা খুলে না যায়, যে কারণে আমি ওদিক দিয়ে দিয়েছি। এবারে আমি 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটাকে তুলে নিয়ে এবারে দেখুন আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখুন সব কিন্তু ব্যাটারটা কিন্তু ভালোভাবে গায়ে লেগে গেছে। এখন আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, কারণ পাতাগুলো একটু কিন্তু সেদ্ধ হতে হবে। দেখুন আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন আমি ঢাকনাটা আবারও দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কিন্তু বন্ধুরা এই কাজটা করতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি, এবারে আমি আবার একটু উল্টে দিলাম। আমার কিন্তু পাতাগুলো প্রায় সেদ্ধ একদমই হয়ে গেছে। এইভাবে উল্টে দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট টাইম এবারে আমি রাখবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু অবশ্যই করবেন, তার থেকে কিন্তু বেশি দেবেন না। 1.5 মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে নিলাম। আমার কিন্তু সুন্দরভাবে পাতাগুলো শেখা বা ভাজা হয়ে গেছে। এবারে সামান্য একটু আমি 1/2 টিস্পুন মতো তেল আমি আবারও দিয়ে দিলাম, জাস্ট একটু এটাকে এপিটপিট করে নেবার জন্য। এবারে আমি দেওয়ার পরে একটু উল্টে দেব সবগুলোকে।
বন্ধুরা একদম নতুন ধরনের রেসিপি, আপনারা একবার করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পাতাগুলোকে শেখে নিলাম, তৈরি হয়ে গেল আমার আজকের কুমড়ো পাতাতে ডাল বাটা দিয়ে এই রেসিপি। তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করবেন, একবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ। যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও শেষ করছি, নমস্কার, ধন্যবাদ।